সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়বস্তু শুরু করছি। জেনে নিন অ্যান্টিঅক্সিডেন্ট এর জাদুকরি গুণাগুণ সম্পর্কে। আজকাল বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনের কল্যাণে অ্যান্টিঅক্সিডেন্ট নামটি হয়তো সকলেই শুনেছেন। কি এই অ্যান্টিঅক্সিডেন্ট? অনেক ডাক্তারই এই অ্যান্টিঅক্সিডেন্ট কথাটির উচ্চারণ করেন, কিন্তু অনেকেই আছে আমরা যারা একেবারেই কিছু বুঝি না। কি এই অ্যান্টিঅক্সিডেন্ট? এইভাবে বলা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের শরীরের সুস্থতা ও যৌবন ধরে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বন্ধুরা, আজকে এই বিষয়টি, এই অ্যান্টিঅক্সিডেন্ট বিষয়টি আপনাদেরকে বুঝতে এই জন্য বলছি, কারণ এটাই আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটা আমাদের খুব প্রয়োজনীয় শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। প্রথমে জেনে নেই এই অ্যান্টিঅক্সিডেন্টটা কী। অ্যান্টিঅক্সিডেন্ট একটি পদার্থ, যেমন ভিটামিন সি অথবা ই, যা একটি জীবের সম্ভাব্য ক্ষতিকর জারক এজেন্টের ফ্রি রেডিক্যাল সরিয়ে ফেলা হয়। অনেকে শুনে থাকতে পারেন অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে অন্তর্ভুক্ত খাদ্য ভিত্তিক পদার্থ যেমন বিটা ক্যারোটিন, লাইকোপেন এবং ভিটামিন সি সম্পর্কে। গবেষণায় প্রাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এর সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ত্বক, চোখ, টিস্যু, সন্ধি, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সুপরিণতি দৃঢ় করে দেয়। কীভাবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট? আমাদের দেহের কোষগুলোয় প্রতিনিয়ত বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া চলছে। অত্যাবশ্যক এসব বিক্রিয়ার কারণে মুক্ত মৌল, ফ্রি রেডিক্যাল জমা হয় দেহে, তৈরি হয় এবং তার দেহে জমা হতে থাকে। সামান্য পরিমাণ মুক্ত মৌল হয়তো বা তেমনই ক্ষতিকর নাও হতে পারে, তবে যখন বয়স বাড়ে এবং বেশি পরিমাণ মুক্ত মৌল জমা হয় দেহে, তখন কোষগুলো দেহকোষের ধ্বংস বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মজার বিষয় হলো, দেহের যে সব কোষ, যেমন মুখের ভিতরের মিউকাস স্তরের কোষ ও পাকস্থলীর আবরণী কোষ ইত্যাদি, স্বল্প সময়ে প্রতিস্থাপিত হওয়ার সামর্থ্য রাখে, তাদের বেলায় মুক্ত মৌল ঘাটতি কোষ মৃত্যু তেমন বড় কোনো ক্ষতি করতে পারে না। তবে যেসব কোষ, যেমন স্নায়ু কোষ, হৃৎপিণ্ডের মাংসপেশি ইত্যাদি, খুবই ধীরে ধীরে প্রতিস্থাপিত হয় বা আদৌ প্রতিস্থাপিত হতে পারে না, তাদের প্রতিটি কোষের মৃত্যুই ক্ষতির কারণ হয়। বেশি মাত্রায় এমন কোষের মৃত্যু বা ধ্বংস ঘটলে দেহে বড় ধরনের সমস্যা হতে পারে। মুক্ত মৌলসমূহ মানুষের দেহে আমৃত্যু পর্যন্ত জমা হতে থাকে। দেহ কিছুটা বের করে দিতে পারে, তবে বেশিরভাগই দেহের ভিতরে থেকে যায় এবং কোষের ক্ষতি করতে থাকে। মুক্ত মৌলগুলো অক্সিডেটিভ বিক্রিয়ায় উপজাত হিসাবে উৎপন্ন হয়। এগুলোকে ওয়াকেজও করা সম্ভব, আর এ কাজে অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা করে। কিভাবে যৌবন ধরে রাখা যায়? যুগ যুগ ধরেই স্বাস্থ্যবিজ্ঞানীরা কাজ করে চলেছেন, তারপরও আরও বেশি দিনের আয়ু, আরও প্রলোভিত যৌবন আশা করছে মানুষ। আর এর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ধরনের ঔষধ গ্রহণে অনেক চিকিৎসক ও পরামর্শ দিচ্ছেন। এই আধুনিক যুগে যে কোনো কিছুর বিনিময়ে যৌবন ধরে রাখার ইচ্ছা প্রতিটি মানুষেরই থাকে। মানুষ চায় বয়স কমিয়ে তরুণ থাকতে। যৌবন বা তারুণ্য ধরে রাখার জন্য যে পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট, তা যদি কিছু খাবারের মধ্যেই পূরণ হয়, তাহলে এর চেয়ে আর ভালো কী হতে পারে? তাই আজকে এই টপিক্সটি নিয়ে আমি আলোচনায় বসেছি। ডেকিতে ছাটা বা মেশিনে হালকা করে ছাটা চালে লেগ থাকে বাদামি বা লালাব একটি আস্তরণ। লাল চাল পুরো স্বাস্থ্যের জন্যই ভালো। এটি কম ক্যালোরি সমৃদ্ধ, এর মধ্যে রয়েছে পলিফেনল, এটি অক্সিডেশন জারণ প্রক্রিয়াকে বন্ধ করে। অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা মেটাতে খাদ্য তালিকায় লাল চালও রাখতে পারেন। এ চালের উপাদান আপনার কোলন পরিষ্কার করতে পারে। এখানে এতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও প্রয়োজনীয় ফাইবার। মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মধুকে প্রাকৃতিক ঔষধে পরিণত করেছে। খেজুর সব ধরনের ফাইটোকেমিক্যাল
অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ। অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে, এটি শক্তি বাড়াতে কাজ করে। এতে আরও আছে বিটা ক্যারোটিন, সি, নিওক্লোরোজেনিক অ্যাসিড এবং এই ক্লোরোজেনিক অ্যাসিড। ক্লোরোজেনিক অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে, শরীরের ভিতরে জমা নানা বিষাক্ত পদার্থকে বের করে দিতে সহায়তা করে গ্রিন টি। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পরিপাকতন্ত্রকে রোগের হাত থেকে রক্ষা করার উপাদান। গ্রিন টি দারুণ স্বাস্থ্যকর হিসাবে গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে চলেছে। মশলার মধ্যে লবঙ্গতে সর্বশ্রেষ্ঠ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে। আশার আলু এই যে ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্টের জাদুকরি গুণাগুণ রয়েছে। ইউনিভার্সিটি অফ টেক্সাস সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের গবেষকরা আবিষ্কার করেছেন, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সৃষ্টি হয়ে সারা দেহে ছড়িয়ে পড়লে তা ক্যান্সারের কোষকেও ধ্বংস করে। তাই এ ধরনের খাবার খান, সুস্থ থাকুন। কোন কোন খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে? শাকসবজি ও ফলমূলে, এছাড়া ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, কাঠবাদাম, গ্রিন টি, আয়রন, আঙ্গুর, ভুট্টা, লাল আটা, বাদাম তেল, জলপাই, খেজুর, উদ্ভিজ্জ তৈল, ব্রোকলি প্রভৃতির মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আপনারা এই অ্যান্টিঅক্সিডেন্ট অবশ্যই প্রতিদিনের খাবারে রাখবেন। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা সবাই আন্তরিকতা সহকারে সাবস্ক্রাইব করবেন।